আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, মান্নান স্কুল এন্ড কলেজ। আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইনে একটি ক্লাস নেওয়ার জন্য। তোমাদের আজকে যে আমি ক্লাসটা নিব সেটা 13 অধ্যায়ে সমান্তর ধারা থেকে দেখো বোর্ডে আমি একটা প্রশ্ন এখানে তুলেছি, সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা আমি তোমাদের সমাধান করে দেখাবো, তোমরা সবাই মনোযোগ সহকারে। হ্যাঁ, এখানে দেখো আমি বোর্ডে সমাধান করে দেখাচ্ছি। আমি প্রশ্নটা লিখেছি 9+7+5+ ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি -144 হলে নাম্বার ক, ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় কর। এখানে প্রথম কথা হচ্ছে সমান্তর ধারা কি, এটা যদি তোমাদের বুঝে থাকে তাহলে তোমরা বলতে পারবে। সমান্তর ধারা হলো যে একটি ধারার পদ সংখ্যাগুলি যদি একই হারে বাড়ে বা একই হারে কমে তাকে বলা হয় সমান্তর ধারা। এখানে দেখো 9+7+5, তাহলে এই ধারাটা প্রত্যেকটা পদ দুই করে কমেছে, 9 থেকে 7 দুই কম, 7 থেকে 5 দুই কম, তাহলে এইভাবে যদি কমতে থাকে অথবা বাড়তে থাকে তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। এখানে আমাদের বরাবর প্রশ্ন আছে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ধারার প্রথম পদ হচ্ছে 9। হ্যাঁ, তাহলে এখানে আমরা সোজাসুজি ক থেকে পাই এখানে ধারার প্রথম পদ সাধারণ অন্তর নির্ণয় কর। ধারাটির সাধারণ অন্তর ডি সমান 7-9 সমান -2, 5-7 সমান -2। তাহলে এখানে সাধারণ অন্তর হচ্ছে -2। তাহলে আমাদের যে ক নম্বর প্রশ্ন সেটা সমাধান হয়ে গেল। প্রথম অন্তর প্রথম পদ হচ্ছে 9 আর সাধারণ অন্তর হলো -2। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব, ধারাটির কততম পদ -33, -33 কততম পদ। আমরা জানি যে সমান্তর ধারার দুটি সূত্র আছে, একটি সূত্র হচ্ছে এক নম্বর সূত্র হলো এর তম পদ সমান a+n-1 d, যেকোনো পদ বের করতে হলে এই সূত্র লিখতে হবে। আর সমষ্টির সূত্র আমরা জানি n পদের সমষ্টি সমান sn সমান n/2 ইনটু 2a+n-1 ইনটু d। এই সমান্তর ধারার অঙ্ক করতে এই দুইটা সূত্র মনে রাখতে হবে, এই দুইটা সূত্র আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করব। এখন আবার খ নম্বর প্রশ্নে আছে ধারাটির কততম পদ -33, তাহলে এখান থেকে আমি লিখতে পারি আমরা জানি এর তম পদ সমান a+n-1 ইনটু b, শর্ত মতে a সমান 9 প্লাস n আমরা বের করব n-1 ইনটু b, b সমান হচ্ছে -2 সমান -33। তাহলে এখানে এখানে -2 দিয়ে গুণ হবে -2a+2 সমান -33-9, তাহলে -2a সমান এখানে যোগ করলে কত দাঁড়ায় 12 2 হাতের 1 4 42, আর এখানে 2 এদিক থেকে পক্ষান্তর করলে -2, তাহলে এখানে
এটা হচ্ছে -2m সমান -44 এখন মাইনাস n সমান -44 ভাগ -2 তাহলে কাটাকাটি হবে 22 তাহলে n এর মান হচ্ছে এখানে ধারাটির কততম পদ -33 তাহলে 22 তম পদ হচ্ছে -33 তাহলে দেখো এখানে উত্তরটা কি হবে তাহলে आंसर हमें 22 तम पद -33 22 तम पद -33 তাহলে আমাদের ক নম্বরের সমাধান হয়ে গেল এটা আছে n সংখ্যক পদের সমষ্টি -144 তাহলে দেখো এখানে আমরা এই দুইটা সূত্র লিখেছি এখানে আমাদের এই দ্বিতীয় সূত্রটা আছে s এর সমান এত মানে এটা সমষ্টি সূত্র এটা হচ্ছে সমষ্টি সূত্র তাহলে এখানে যে n সংখ্যক পদের সমষ্টি -144 এই 144 থেকে আমরা n এর মানটা বের করব তাহলে এখানে বারবার প্রশ্নের সমাধানটা দেখো কিভাবে করতে হবে আমরা এখানে যে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর আগে বের করেছি সেটা দিয়ে লেখো লিখে নিতে বারবার এখানে এখানে ধারাটি प्रथम पद ए समान 9 साधारण अंतर बी समान -2 एन संख्यक पदेर समष्टि एस एन समान -144 আমরা জানি এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি नौ मिनट 44 सेकंड।